কি হবে যদি পৃথিবীর সঙ্গে চা ধাক্কা খেয়ে পড়ে যায়? জল গরম করলে উপচে পড়ে না, কিন্তু দুধ গরম করার ফলে এইভাবে উপচে পড়ে কেন? কেন এই লোকটি একটি 7 বছরের কুমিরকে বিয়ে করে? ক্রিকেট টেনিস বলের মধ্যে কেন এরকম হোয়াইট লাইন থাকে? কেন কুকুরটি এই বাড়ির সামনে প্রতিদিন হাগু দিয়ে আসতো? এই সমস্ত ফ্যাক্ট জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ফ্যাক্ট নাম্বার 18, টাইগার অর্থাৎ বাঘকে গাইস অনেকবার দেখলেও আই শিওর বাঘের বডিতে থাকা এই পার্টটিকে দেখোনি। তো এখন স্ক্রিনে দেখো, বাঘের কানের সাইডে ঠিক এরকম লাইটিং পার্ট থাকে, আর এই পার্ট বাঘের ফলসাই হিসেবে কাজ করে। আর এই পার্ট বাঘ অন্য কোন পশুদের ভয় দেখানোর কাজ করে, লাইক যেমন ধরো বাঘ খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, আর তার এই পার্ট দেখে অনেক পশু বাঘের চোখ ভেবে ভয় পেয়ে যায়, কেননা এটা অনেকটা বাঘের চোখের মতোই লাগে। ফ্যাক্ট নাম্বার 17, আজকের দিনে অলমোস্ট 50% লোকের রাতে নিড হয়ে গেছে কোনো মুভি দেখা, তা সেটা সিনেমা হলেই বলো বা নিজের মোবাইলে। আর একটি মুভি দেখতে কতক্ষণ সময় লাগে? 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা থেকে 4 ঘন্টা, কেননা মুভি ম্যাক্সিমাম এই টাইম ডিউরেশনের মধ্যে হয়ে থাকে। বাট তোমরা কি এটা জানো, দুনিয়ার সবচেয়ে লংগেস্ট মুভি কোন? সবচেয়ে লংগেস্ট মুভি হলো লজিস্টিক্স, আর এই মুভিটি টাইম ডিউরেশন ছিল 857 ঘন্টা, অর্থাৎ 35 দিনের মতো। এটা ভাবতে পারো যে এই মুভিটিকে তোমার টোটাল দেখতে হলে 35 দিনের মতো সময় লাগবে। ফ্যাক্ট নাম্বার 16, ইন্ডিয়ান কারেন্সিতে 10 টাকার নোট থেকে শুরু করে 2000 টাকার নোটের মধ্যে গান্ধীজির ছবি রয়েছে, আর নোট হাতে নিয়ে গান্ধীজির ছবি তো দেখেই থাকবে। বাট নোটে গান্ধীজির মধ্যে থাকা এই জিনিসটি কখনো নোটিস করনি? নোটের মধ্যে গান্ধীজির ছবির বাপাশে চশমা ফ্রেমের মধ্যে ভারত লেখা আছে। আমি নিশ্চিত এর আগে তোমরা কখনো এই ভারত লেখা নোটিস করনি। যদি বিশ্বাস না হয় তাহলে যে কোনো নোট নিয়ে চেক করে দেখতে পারো। ফ্যাক্ট নাম্বার 15, দুনিয়াতে এমন একটি জীব আছে যে কিনা নিজের টয়লেটকে 8 মাস পর্যন্ত চেপে রাখে। জি হ্যাঁ, আলাস্কার উড ফ্রগ নামে এক টাইপের রেয়ার ফ্রগ পাওয়া যায়, আর এই ফ্রগটির সবচেয়ে কামাল অ্যাবিলিটি হলো ফ্রগটি 8 মাস পর্যন্ত টয়লেটকে চেপে রাখে। শুনে নিশ্চয়ই ইজি লাগছে, তাহলে নিজের টয়লেটকে শুধু 5 মিনিটের জন্য চেপে রাখো, তাহলেই বুঝতে পারবে ফ্রগটির অ্যাবিলিটি আর পাওয়ার কেমন। ফ্যাক্ট নাম্বার 14, গাইস এই ফ্যাক্টটি আই শিওর তোমাদের কাছে ফানি লাগবে। দিল্লিতে থাকা এই বাকি নামে কুকুরটি তার মালিকের প্রতিশোধ নেওয়া স্টাইল দেখে হাততালি দিতে ইচ্ছে করবে। ঘটনাটি হলো বাকি নামে এই কুকুরটির মালিকে তার গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপ হয়ে যায়, আর তাই বাকি তার মালিকের এক্স গার্লফ্রেন্ডের বাড়ির সামনে বদলা নেওয়ার জন্য প্রতিদিন হাগুর দিয়ে আসতো। ফ্যাক্ট নাম্বার 13, এই ফ্যাক্টটি স্পেশালি মেয়েদের জন্য। এরোটোমিনিয়া নামে এক রেয়ার টাইপের রোগ হয়ে থাকে, আর এই রোগ স্পেশালি মেয়েদেরই হয়ে থাকে। আর যে সমস্ত মেয়েদের এই এরোটোমিনিয়া রোগ রয়েছে তাদের মাথায় সবসময় এই ভ্রমই থাকে যে সে বাকি মেয়েদের থেকে বেশি সুন্দর, আর তাকে সবাই খুব ভালোবাসে, আর তাকে পটানোর জন্য আমার মতো সিঙ্গেল ছেলেরা নাকি লাইন দিয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 12, গাইস অনেক সময় কি হয়, সুতো আমাদের পায়ে ফিট হয়ে যায় বাট সক্স ফিট হয় না, কেননা সক্স তো লম্বা, আর লম্বা সক্স তো আমাদের পছন্দ হয় না, কেননা শর্ট সক্স পড়তেই মানুষ বেশি পছন্দ করে। তাহলে সে লম্বা সক্সটিকে নিজের সাইজ মতো পড়তে সক্সের সামনে থাকা পার্টটিকে এইভাবে সামনে ভাঁজ করে দাও, আর তারপর শু পরো, তাহলে দেখবে তোমার লং সক্স শর্ট হয়ে যাবে আর জুতোর মধ্যেও টাইট ফিট হবে। নেক্সট টাইম অ্যাপ্লাই করে দেখতে পারো। আর হ্যাঁ গাইস, যদি তোমরা ভিডিওটি দেখে ভালো কিছু শিখতে ও জানতে পারছো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ফ্যাক্ট নাম্বার 11, যদি কখনো তোমাদের নিজেকে একা মনে হয় যেন আশেপাশে কেউ নেই, কেমন একা একা লাগছে, তাহলে সেই সময় টিভি বা মোবাইলে কোনো ভূতের মুভি দেখো, মনে হবে যেখানে সেখানে লোক বসে আছে। ফ্যাক্ট নাম্বার 10, ইন্দোনেশিয়ার লাভাতে বাটন ট্রাইব নামে এক কমিউনিটি আছে, আর গাজব কথা হলো এই বাটন কমিউনিটির অলমোস্ট সব লোকেদের চোখ ঠিক মার্বেল সুপারহিরো থরের চোখের মতো ব্লু কালারের, আর এটা হয় স্পেশালি এই কমিউনিটির লোকেদের রেয়ার টাইপের জেনেটিক এর জন্য, আর অলমোস্ট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সব লোকেদের চোখ এরকম ব্লু কালারের হয়ে থাকে। ফ্যাক্ট নাম্বার 9, ফ্রি ওয়ার্ডটি আমাদের কতটা অ্যাট্রাক্ট করে এই ফ্যাক্টটির সঙ্গে রিলেটেড করতে পারো। ওয়ার্ল্ড ডাক স্টোর নামে রোডের পাশে একটি গিফট শপ স্টাবলিশ করা ছিল, আর এই গিফট শপ রোডের পাশে ব্যানার লাগায় যে এই গিফট শপে ফ্রিতে ঠান্ডা ওয়াটার দেওয়া হয় এবং এই শপে রেস্ট নিতে পারো। আর অফকোর্স রোডে ড্রাইভিং করার সময় লোকেরা বোর্ড নোটিস করে শপটির মধ্যে এন্টার করতো, রেস্ট করতো, আর সেই রেস্টের সময় শপটির মধ্যে থাকা গিফট প্রোডাক্টগুলির উপর নজর পড়তো, আর নর্মালি লোকেরা গিফট প্রোডাক্টগুলির উপর ইমপ্রেসড হয়ে বাই করে নিত। বাট সবাই তো আর কিনতো না, তবু ম্যাক্সিমাম ভিজিটররা শপ থেকে ঠান্ডা ওয়াটারের চকরে কোনো না কোনো গিফট প্রোডাক্ট বাই করতো। আর ফাইনালি এই ফ্রি ওয়াটারের জন্য এই গিফট শপের বিজনেস এতটা গ্রো হয় যে প্রত্যেক বছর $100 মিলিয়ন বেশি রেভিনিউ জেনারেট করে, আর এই রুলি ম্যাক্সিমাম কোম্পানি ফলো করে থাকে। ফ্যাক্ট নাম্বার 8, ফ্লোরিডাতে থাকা একটি লোকের একদিন সকালে ঘুম থেকে ওঠার পর মাথা ব্যথা করতে শুরু করে, আর কয়েক মিনিট পর সেই ব্যথা চরম পর্যায়ে চলে যায়, আর তাই লোকটি ডাক্তারের কাছে মাথা চেক আপ করানোর জন্য যায়, আর চেক আপ করার পর এটা জানতে পারে যে তার মাথায় একটি ছিদ্র রয়েছে, আর এই ছিদ্র অন্য কিছু নয় বরং বন্দুকের গুলির, আর এই বন্দুকের গুলির জন্যই তার মাথা ব্যথা করছিল। আর এরপর ছানবিন করার পর এটা জানা যায় এই গুলি অন্য কেউ নয় বরং তার স্ত্রীই মারে যখন রাতে সে শুয়েছিল, আর সে এর জন্য টের পায়নি কেননা সে ঘুমের জন্য ঘুমের ট্যাবলেট নিত, যার ফলে সে গুলির কিছুই টের পায়নি। আর বন্দুকটি কিছুটা খারাপ থাকার জন্য বন্দুকটির গুলি তার মাথার ভিতরে বেশি দূর পর্যন্ত যেতে পারেনি, আর লাকিলি সে বেঁচে যায়।
ও মাই গড, ফ্যাক্ট নাম্বার 7 গাইস, তোমরা কি এটা জানো 1932 সালে এমু পাখি আর অস্ট্রেলিয়ান সোলজারদের এক যুদ্ধ হয়, আর এই যুদ্ধ ইতিহাসে দ্য গ্রেট এমু ওয়ার বলে জানা যায়। বাট গাজব কথা হলো যে সেই যুদ্ধে অস্ট্রেলিয়ান সোলজাররা এমু পাখিদের কাছে হেরে যায়। ফ্যাক্ট নাম্বার 6, নর্মালি গাইস যদি তোমাকে বিয়ে করতে বলে তাহলে অফকোর্স কোনো মেয়েকেই বিয়ে করবে, বাট দুনিয়াতে এমন এমন কতগুলি মাথা পাগলা লোক রয়েছে যারা এমন কাউকে বিয়ে করে যার কথা শুনলে আমাদের চোখ কপালে ওঠে। সান পেড্রো হুয়া মেলুলা নামে একটি গ্রামের মেয়র যার নাম জুগোসোসা, যিনি কোনো মেয়েকে নয় বরং একটি 7 বছরের কুমিরকে বিয়ে করে, আর এই বিয়ে টোটালি বিয়ের নিয়ম নীতি মেনে করা হয়। আর বিয়ের পর মেয়র কুমিরটিকে কিসও করে, যদিও কুমিরটির মুখ আগে থেকেই বাঁধা ছিল। বাট বিয়ের ফার্স্ট নাইটে কি অবস্থা হবে কে জানে। ফ্যাক্ট নাম্বার 5 গাইস, তোমরা কি এটা জানো এক গাজব টাইপের পিঁপড়ে পাওয়া যায় যা দেখতে অনেকটা পান্ডার মতো হয়ে থাকে, আর এই প্রজাতির পিঁপড়েকে ইউসপিনোলিয়া মিলিটারিস বলে, যা দেখতে অনেকটা পান্ডার বডি শেপের হয়ে থাকে যার জন্য একে পান্ডা অ্যান্টও বলে। রিয়ালি গাজব কা কুল বিউটিনিস। ফ্যাক্ট নাম্বার 4 গাইস, ক্রিকেট টেনিস বল তো দেখেই থাকবে, আর এই টেনিস বল দিয়ে ছোটবেলায় আমরা ক্রিকেট খেলেছি বাট এখনো খেলি, আর এই টেনিস বলকে যদি দেখি তাহলে টেনিস বলের উপর হোয়াইট লাইন বানানো আছে। বাট কখনো ভেবে দেখেছো টেনিস বলের মধ্যে কেন এরকম হোয়াইট লাইন থাকে? আসলে টেনিস বল দুটি সার্কুলার শেপের রাবারকে একসঙ্গে করে বানানো হয়, আর এই রাবার ভেতর থেকে একদম ফাঁপা থাকে, আর দুটি রাবারের শেপকে গ্লুয়ের সাহায্যে জোড়া লাগানো হয়, আর এরপর পশমের ফ্ল্যাট লেয়ার দিয়ে জড়ানো হয়, আর এই জয়েনের ফলে বলের উপর হোয়াইট কালারের লাইন হয়ে যায় যার ফলে বলটি স্ট্রং এবং ব্যাটের প্রেসারকে কন্ট্রোল করতে পারে এবং বলটি লং লাস্টিং হয়। আর যদি বলের উপর এরকম হোয়াইট লাইন দেওয়া না হতো তাহলে টেনিস বলটি তাড়াতাড়ি ফেটে যেত। ফ্যাক্ট নাম্বার 3, আজকের দিনে অলমোস্ট প্রত্যেক ল্যাপটপের মধ্যে কোনো না কোনো ভাইরাস এক্সিস্ট করে, কোনোটা ডেঞ্জারাস ভাইরাস আবার কোনোটা নর্মাল ভাইরাস। বাট ফ্যাক্ট হলো 1992 সালের আগে ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে কোনো রকম ভাইরাস আসতো না, কেননা সর্বপ্রথম ভাইরাস 1992 সালে পাওয়া যায়, আর এই ফার্স্ট ভাইরাসের নাম উইনভর 1.4। ফ্যাক্ট নাম্বার 2 গাইস, কখনো ভেবে দেখেছো কি হবে যদি চাঁদ পৃথিবীতে পড়ে যায়? এমনটা না হওয়ার ওই হাই চান্স হয়ে থাকে, বাট ইমাজিন করে দেখো যদি কখনো এমনটা হয় তাহলে কি হবে। চাঁদ পৃথিবী থেকে 384,400 কিলোমিটার দূরে রয়েছে, আর এই অবস্থায় যদি চাঁদ পৃথিবীর কাছে আসতে শুরু করে তাহলে চাঁদের গ্র্যাভিটি ফোর্স সমুদ্রের মধ্যে পড়বে যার ফলে সমুদ্রের মধ্যে বিশাল সুনামি আসবে এবং পৃথিবীর 80% জায়গা জলে ডুবে যাবে, সমস্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে যাবে, পৃথিবীতে ভূমিকম্প আসতে শুরু করবে, মাটি ফেটে দুভাগ হতে শুরু করবে, আর পৃথিবীতে যে সমস্ত জায়গায় জ্বালামুখ রয়েছে সেগুলিও অ্যাক্টিভ হয়ে যাবে, আর যখন চাঁদ পৃথিবীতে এসে ধাক্কা খাবে ততক্ষণে পৃথিবীর সমস্ত মানুষ মারা যাবে, তখন পৃথিবীর গ্র্যাভিটি ফোর্স চাঁদের গ্র্যাভিটি ফোর্সের থেকে বেশি পাওয়ারফুল হবে যার ফলে চাঁদ টুকরো টুকরো হয়ে যাবে, পৃথিবীর টোটাল ইকোসিস্টেম বরবাদ হয়ে যাবে, সেই সঙ্গে পৃথিবীর সমস্ত জীবেরই বিনাশ হয়ে যাবে। ফ্যাক্ট নাম্বার 1, দুধ বয়েল করার সময় দেখবে যে দুধ বেশি বয়েল হওয়ার ফলে পাত্র থেকে উপচে পড়তে থাকে, বাট যখন জলকে গরম করি তখন তো জল এমন হয় না, বরং জলের পরিমাণ পাত্রে কমতে থাকে, তাহলে দুধ বেশি বয়েল করার সময় কেন পাত্র থেকে উপচে পড়ে? কেননা দুধ আর জল দুটোই তো লিকুইড। ওয়েল গাইস, এর কারণ হলো যে দুধের মধ্যে প্রোটিন, ফ্যাট আর জল থাকে, আর তাই যখন দুধকে বয়েল করা হয় তখন দুধের মধ্যে থাকা জল ওয়াটার ওয়েপারের মধ্যে কনভার্ট হতে শুরু করে, আর ওয়াটার ওয়েপার বেশি গরম হওয়ার ফলে হালকা হয়ে উপরের দিকে উঠতে থাকে, দুধ গরম হওয়ার ফলে দুধের মধ্যে যে ফ্যাট থাকে সেই ফ্যাটও পাত্রের উপর ফ্লোটিং হতে শুরু করে, আর ফ্যাটের এই লেয়ার নিচে থেকে আসা ওয়াটার ওয়েপারকে ট্র্যাপ করে ফেলে, কেননা ওয়াটার ওয়েপার বাইরে আসার জন্য ঠিক মতো কোনো রাস্তাই পায় না, আর তাই ওয়াটার ওয়েপার ফ্যাটকে উপরের দিকে ওঠার জন্য পুশ করতে থাকে, আর এর জন্য দুধ বেশি বয়েল করার ফলে পাত্রে থেকে উপচে পড়তে শুরু করে।